जय राम, जय गोविंद, जय कैवल्यनाथ, ठाकुर हरे कृष्ण राम, ए अक्षर तीनटी की? ए अक्षर तीनटी हईल प्रणव बा अनाहत नाथ। हरे कृष्ण राम राम अर्थ रमन करा, प्रेम करा, कृष्ण अर्थ तन्मयता। सुतरां सर्वदा तन्मय भावे प्रेमेर संगे हरिनाम करते करते मन बुद्धि अर्थबोध ओ प्राण एक हईले प्रणव हय, अर्थात अनाहत नाद ओम श्रुत हय। ठाकुर रास की? नाम संकीर्तनी महारास, नाम संकीर्तनी महारास। ठाकुर आपनाके केमने पामु? এই নামের মধ্যে আমারেও পাইবেন, আর কোনো কিছুর দরকার হইবে না। ভয় কি, আমি তো আছি। ঠাকুর মহন্ত মহারাজগণ যে নাম বিতরণ করেন সেই নাম কে দেন? স্বয়ং কৈবল্যনাথ হই তাগো মধ্যে থাইকা নাম দেন। ঠাকুর জয় গুরু, জয় গুরু বলতে যে আমার ভালো লাগে। গুরু নামে আর পাওয়া নামে তো কোনো পার্থক্য দেখি না। এক কথাই হইল, লক্ষ্যবস্তু ঠিক রাইখা ভগবানের যে কোনো নাম ধইরা ডাকলেই লক্ষ্যবস্তু আইসা হাজির হয়। আসল হইল লক্ষ্য, লক্ষ্য ঠিক তো সবই ঠিক। ঠাকুর একই নাম জন্মে জন্মে লাভের উপায় কি? গুরুর উপর পূর্ণ বিশ্বাস থাকলে উপায় গুরুই করেন। ঠাকুর পূর্ব জন্মে সাধিত নাম এ জন্মে না পেলে কি হয়? যাওয়া আসা সার হয়, সদ্গুরু দত্ত নামের শক্তি অসীম ও অমোঘ। সদ্গুরু ধরতে জানেন, ছাড়তে জানেন না বললেই। নাম সাধনের ফলে নামে অনুরাগ জন্মে, অনুরাগ থাইকা নামে রুচি হয়, রুচি থাইকা নামে প্রেম হয়, নামে প্রেম যোগ হইলে ব্রজবাসী হইয়া যায়, আর যাতায়াত করতে হয় না। ঠাকুর কেহ নাম প্রার্থনা করলে আপনি চোখ বুঝেন কেন? চোখ বুঝলে নাম প্রার্থীগণের পূর্বজন্মের নাম ভাইসা উঠে। সেই নাম আমি পুনরায় মনে করাইয়া দেই, ক্ষেত্র বিশেষ নতুন নাম দেই, আবার কোনো কোনো ক্ষেত্রে দেই না। ঠাকুর নাম করতে কি লাগে? ঈশ্বর অর্পিত বুদ্ধি জাগ্রত করিয়া নামকে ধরিয়া থাকিলেই নামের শক্তিতে সব হয়, মন বুদ্ধি ইন্দ্রিয় বল কিছুই লাগে না। ঠাকুর ধ্যান করব কিসের? ধ্যান বলে চিন্তারে, কেন নামের ধ্যান করবা? সারাক্ষণ ভগবানের নাম চিন্তা করাই ভগবানের ধ্যান করা। ঠাকুর নামের সাথে কি আর কিছু লাগে? নামের সাথে আর কিছুই লাগে না, এক নামে সব আছে, তাই নামের সাথে আর কি লাগে? ঠাকুর নাম করার নিয়ম কানুন কি? নিয়ম মানে শৃঙ্খলা, শৃঙ্খলা মানে শৃঙ্খল, শৃঙ্খল মানে বন্ধন। আপনি কেন বন্ধনের মধ্যে যাইবেন? যখন পারেন
যতবার পারেন নাম করবেন। এর কোনো বিধি নিষেধ নাই। এ নাম করতে করতে আপনিই নিত্যধামে চলিয়া যাইবেন। এ কথা সত্য, নামাশ্রয় বা মন্ত্র পাবার পর সকলেই গুরুর কাছে নিয়ম কানুন আর বিধিনিষেধ সম্পর্কে জানতে চান। অনেক সময় এই নিয়ম কানুনই মুখ্য হয়ে যায়। নামের সেবার চেয়ে নিয়ম কানুন পালনেই বেশি ব্যস্ত হয়ে পড়তে দেখা যায়। এক্ষেত্রে ঠাকুরের একমাত্র নিয়ম হল সর্বদা নাম স্মরণে রাখা, আর একমাত্র নিষেধ হল কখনো নাম ভুলে না থাকা। ঠাকুর, নাম নিতে বিধিনিষেধ কি? নামের কোনো বিধি বিধান নাই, নাম বেদ বিধির অতীত। ঠাকুর, শুধু কি বাণী শুনলেই হবে? আমারে যারা ভালোবাসে, যারা আমার কাছে আসে, তারা আমারে কিছু জিজ্ঞাসা করে না। জিজ্ঞাসা অর্থ প্রার্থনা, প্রার্থনাই বন্ধন। আমি এক বকাউল্লা, আপনারা সোনাউল্লা, করিমুল্লা একজনও পাইলাম না। অর্থাৎ ভক্তবৎসল ঠাকুর ভক্ত সন্নিধানে এলেন, তিনি কত অমৃত কথা শুনালেন, কত জনিত শুনলেন, কিন্তু সেই মতো কাজ করলেন কজন? প্রকৃতপক্ষে শুধু শোনার জন্য শোনা নয়, শুনে সেই মতো কাজ করাই আসল কথা। তা না হলে শুনেই বা লাভ কি? ঠাকুর আরো বলেন, বোঝান যায় সকলকে, শুধু বোঝে না নিজ মন। এ সংসারে কেবল নিজের মনকে বোঝানোই বড় কঠিন। প্রত্যেকে নিজের মনকে বোঝাতে পারলে তবেই সব শান্ত হয়ে যেত। ভাবুকজন বলেন, আমি তো সকল কাজে পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে। আমি পরের শিখাই কত নীতি কথা, মন রে শুধু শিখাইনে। আমি যাহা কিছু খাই ভস্ম আর ছাই, তব নামামৃত সুধা চাইনে। জানি না নিজের মনকে কখনো শিখানো যাবে, তবে ঠাকুরের নাম প্রসাদ পেলে মন আপনা আপনি শিখবে এবং শান্তও হবে। ঠাকুর, নাম করব কতবার? নাম করবেন অনির্বার। ঠাকুর, নাম কোথায় গাথা থাকে? নাম লয় শব্দের অর্থ ফেলে না। নামের সম্বন্ধ মনের সঙ্গে হয় না, প্রাণের সঙ্গে গাথা থাকে বলিয়া নাম লয়। ঠাকুর, বংশী কি? বংশী বাঁশি নহে, প্রণব অনাহত নাদ, তাহাতে মন গেলে আর ফিরে না, কারণ ছেদ নাই, লীলাচক্রে তাহা ফোটে। ঠাকুর, নামের মালা কি? নামের মালা তো হৃদয় গ্রন্থিতে অবিরল ধারায় চলার কথা, এ তো বিনে সুতার মালা। আসলে নামের পর নাম, আবার নামের পর নাম, এভাবে অবিরল নাম জপতে জপতে হৃদয়ে বিনে সুতার নামের মালা তৈরি হয়। সারা জীবন সব সময় নাম জপে জপে এক দীর্ঘ নামের মালা গেথে তারই চরণে রেখে যদি পার হওয়া যায় বিদায় নিতে, তবে জীবন সার্থক হতো। ঠাকুর, এ সংসারে ভয় লাগে? আপনে গ ভয় নাই, আশ্রয় যখন পাইছেন আমি আপনে গ ছাইরা যামু কই? আপনার দেহ আমার মন্দির, আপনার গৃহ আমার আশ্রম। আমি যে এ মন্দিরের সেবক, কেবল গরিব বামুনের একটি কথা, নাম করেন নাম করেন নাম করেন। কামনা বাসনা ত্যাগ কইরা অভিমান মুক্ত হইয়া নাম করলে সব হইব। আরো জানবেন, নাম যখন পাইয়াছেন আপনাগ নিত্যানন্দ ধামে নিয়া
যাইমুই যামু। ঠাকুর আরো বললেন, সর্বদাই গুরুর নিকটে থাকিতে লালসা রাখিয়া তাহারই নিকটে তারই বাঞ্ছিত অবস্থায় তাহারই কোলে ছোট্ট ছেলেটির মতো বসিয়া আছেন এরূপ কল্পনা করিতে চেষ্টা করিবেন, তাহার রক্ষিত জনের ভয় কি? অন্যত্র ঠাকুর বললেন, কোনো চিন্তা করিবেন না, কেবল উপস্থিত কর্তব্য এবং ভগবানের নাম করিবেন। ভয় কি, আমি তো আছি। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। দয়াল ঠাকুর বিন্ন এই অভয়বাণী শোনাতে সংসারে কেহ নাই, ওরে আর কেহ নাই। প্রকৃতপক্ষে ঠাকুরের নামাশ্রয় পেলে ভয়ের কি আর কিছু থাকে? ঠাকুর ভক্তদের দেহ মন্দির আর গৃহ আশ্রম ছেড়ে আর যাবেন কোথায়, আর থাকবেনই বা কোথায়? তিনি যখন সাথে আছেন তখন ভয়েরও কি কোনো কারণ আছে? জয় রাম, জয় গোবিন্দ, জয় কৈবল্যনাথ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.